আসন্ন দুর্গা উৎসবে অসহায় মানুষদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভার আয়োজন করা হলো ইটাহারে। এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভার বিধায়ক মোসলাফ হোসেনের উদ্যোগে এবং ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এই সভার আয়োজন করা হয় ইটাহার পদসাথী প্রাঙ্গণের সভাকক্ষে। জানা যায় আসন্ন দুর্গাপূজায় গত বছরের ন্যায় এই বছরেও আগামী 27 সেপ্টেম্বর থেকে ইটাহার ব্লকের বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে প্রায় 6,000 বস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে বিধায়ক মোসরাফ হোসেন। সেই মোতাবেক এই বস্ত্র বিতরণ কর্মসূচি সফল করতে ব্লকের 12টি অঞ্চলের দলীয় নেতৃত্ব ও কর্মীদের নিয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। আমরা আগামী দুর্গাপূজার জন্য সাধারণ মানুষের অসহায় সাধারণ মানুষের মধ্যে প্রায় 6,500 ধুতি শাড়ি এবং কিছু শিশু বস্ত্র এবং কিছু পাঞ্জাবি আমরা সাধারণ মানুষের মধ্যে গোটা 12টা ব্লক আছে 12টা ব্লকের মধ্যে বিতরণ করছি আমরা। পাশাপাশি উৎসবের দিনগুলোতে এলাকায় মানুষের সঙ্গে দলীয় নেতৃত্ব ও কর্মীরা কিভাবে এলাকার মানুষদের সঙ্গে জনসংযোগ স্থাপনে কি পদক্ষেপ গ্রহণ করবে সে বিষয়েও আলোচনা করেন উপস্থিত নেতা কর্মীরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক মোসরাফ হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুস সামাদ, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি যোগেন্দ্রনাথ রায়, সহসভাপতি কার্তিক চন্দ্র দাস, ব্লক তৃণমূল যুব সভাপতি মোজাফফার হোসেন, ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী পূজা দাস সহ অন্যান্যরা। গতবারও আমরা করেছিলাম, এবারও আমাদের মাননীয় বিধায়ক নিজ তহবিল থেকে এই 12টা অঞ্চলে আগামী 27 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 30 তারিখের মধ্যে সমস্ত ব্লকে সমস্ত অঞ্চলে আমরা এই দুটি শাড়ি বিতরণ কর্মীদের মাধ্যমে বিতরণ করব এবং সে কোথাও কোথাও আমাদের মাননীয় বিধায়ক নিজে উপস্থিত থাকবে। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.